হ্যালো এভরিওয়ান, কেমন আছে সকলে? তো সন্ধে হতে না হতেই ঘরের কাজকর্ম ফেলে তাড়াতাড়ি করে রেডি হতে বসে গেলাম, কারণ ইনভিটেশন আছে। কোথায় যাব? একটা বার্থডে পার্টিতে যাব, সেই যাদবপুরে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, আরেকজন ওয়েট করছে আমার জন্য। ভাবলাম একটু ভিডিও ক্লিপই নিয়ে নিই, যে আজকে কীভাবে সাজলাম তোমাদের সাথে শেয়ার তাহলে শেয়ার হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমি মেকআপটা করেছিলাম, তারপর দেখতেই পাচ্ছ উইগও পরে নিলাম। উইগ পরতে না করেছিল, কিন্তু আমি তাও ভাবলাম যে সবাই সেজে গুজে যাবে তো আমিও একটু সাজি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখেই নিচ্ছ আমার। এরপর দুজন মিলে বেরিয়ে গেলাম, চলো তোমরাও আমাদের সাথে। সত্যি বলতে চুল পড়ার পর আবার তার উপর হেলমেট পরতে খুবই অস্বস্তি লাগে, কিন্তু কি করব, পরতেই হবে, নইলে তো আবার সার্জেন্ট দাঁড় করিয়ে দেবে। তো কলকাতার শহরটা রাত্রেবেলায় আলো জ্বললে এত সুন্দর লাগে, আর সামনেই 15ই আগস্ট। তার ভিক্টোরিয়ার সামনে দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম, বেশ সুন্দর লাগছিল। কিন্তু এতটা স্পিডে যাচ্ছিলাম যেহেতু লেট হয়ে গেছে, তাই ভালোভাবে আর তোলা হয়নি। বারবার ওরা ফোন করছে, কোথায় আছো কোথায় আছো, তাড়াতাড়ি আসো। এমনিতেও আমাদের লেট হয়ে গিয়েছিল, আর সেই চারতলায় উঠতে উঠতে আমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, তো উনি আমার জুতো আর মোজাটা খুলে দিল। এতে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সব ভাই। আমার ওনাকে দেখে সবাই দেখো কি করছে। ও বাবা মুটি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর বিরিয়ানি খেতে বসে গেলাম, আর এই যে সায়ন আমাদের প্রিয় মুটি আমাদেরকে সার্ভ করছে। কালকে এত মজা করেছি কি বলবো। চলো টাটা টাটা, এড়িয়ে দি টাটা। সবাই যাবে, সবাই যাবে, যাই টাটা। তো আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পর না মানে খালি ঘুম পায়, তার মধ্যে আবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। তো বৃষ্টিটা উপভোগ করার জন্য আমি আবার একটু হেলমেটটা খুলে নিয়েছিলাম। এই যে শুরু হয়ে গেছে আমার বাচ্চাপন, অনেক দিন পর সবার সাথে আবার দেখা, আড্ডা, আর অনেক গল্প, অনেক পিএনপিসি যেটা হয়ে থাকে আর কি। আর এই যে দেখো আমি যখন বালি ব্রিজ ক্রস করছি, মানে ঘুমের চোখে আর তাকাতে পাচ্ছি না, মানে কত যে আমার কষ্ট হচ্ছিল আমি জানি। তাও মাঝখানে তো একবার একবার ওর কী বলবো কোমরটা পুরো ছেড়ে দিয়েছি, মানে দিয়ে তখন আমাকে ঝাঁকুনি দিয়ে বললো বাবাই উঠবেই, আমি ঘুমিয়ে গিয়েছিলাম পুরো। তো এত ঘুম পাচ্ছিলো কি বলবো, টায়ার্ডও ছিলাম সকাল থেকে যেহেতু কাজ করছি, আর তারপর ওখানে গিয়েছিলাম।
আস্তে আস্তে প্রচন্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়েও গিয়েছিলাম। তো চলো, প্রচন্ড ঘুম পেয়ে গেছে আর ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে ঘুম। তো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট, সকলে ভালো থেকো, লাভ ইউ।